আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিএসসির প্রশ্ন ফাঁস করলে 10 বছর জেল, বললেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বাংলাদেশে 3 কোটি 70 লাখ শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে। চট্টগ্রামে ড্রেনে নিখোঁজ দুইজনের পরিবারকে ক্ষতিপূরণ দিতে লিগাল নোটিশ। এবং করোনায় একদিনে শনাক্ত বেড়ে 400-র বেশি, মারা গেছে আরও 7 জন। শেঠ গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রাথমিক স্কুল শিক্ষা সমাপনী পিএসসির প্রশ্ন ফাঁস করলে সর্বোচ্চ 10 বছর জেলের বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। করোনা মহামারীর কারণে পড়াশোনার ব্যাপক ক্ষতি হওয়ায় বাংলাদেশের ঝুঁকিতে পড়েছে 3 কোটি 70 লাখ শিশুর ভবিষ্যৎ। আজ মঙ্গলবার ইউনিসেফ ও ইউনেস্কো প্রকাশিত এশিয়ায় শিক্ষা খাতের ওপর কোভিড-19 প্রভাব ও মোকাবিলা কার্যক্রম বিষয়ক পরিস্থিতি বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 2020 সালে প্রথম দিকে করোনা মহামারী শুরুর পর থেকে স্কুল বন্ধ থাকায় বাংলাদেশের 3 কোটি 70 লাখ শিশুর এবং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়া সহ এশিয়ার প্রায় 80 কোটি শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে। চট্টগ্রামের মুরাদপুর এলাকার একটি ড্রেনে পা পিছলে পড়ে নিখোঁজ সবজি বিক্রেতা সালেহ আহমেদ ও আগ্রাবাদ মাজার গেট এলাকার খোলা ড্রেনে পড়ে নিখোঁজ কলেজ ছাত্রী সাদিয়ার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সংশ্লিষ্টদের প্রতি এই লিগাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান এই লিগাল নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম। দেশে একদিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা 4 দিন পর আবারও 400 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 469 জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,66,296 জনে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও 7 জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 27,785 জনে। এদিকে সরকারি হিসাবে গত একদিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন আরও 697 জন। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।